ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের হলদিয়া শাখায় প্রতিবাদ। যেখানে সেখানে রাস্তায় গাড়ি আটকে ফাইন্যান্সের লোক পরিচয় দিয়ে গাড়ির চালকদের মারধর, হুমকি, মোবাইল কেড়ে নেওয়া, শীতের কম্বল চাদর কেড়ে নিয়ে মারধর করে, গাড়ি কেড়ে নিয়ে তাড়িয়ে দেওয়া নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের হলদিয়া শাখার সদস্য এবং গাড়ির মালিকদের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহর শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত জুড়ে পেট্রোলিয়াম অর্থাৎ তেল শোধনাগার শিল্পকেন্দ্র। বিগত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে ফাইন্যান্সের লোক পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে প্রায় ১২টি গাড়ি টেনে নিয়েছে বলে অভিযোগ। ফাইন্যান্স কোম্পানির লোকজন গাড়ি রাস্তা থেকে টেনে নিয়ে কোথায় রেখেছে তা পরিষ্কার করে জানাচ্ছেও না। এমনকি গাড়ির কিস্তির সম্পূর্ণ টাকা পেমেন্ট হওয়া সত্ত্বেও ফাইন্যান্স কোম্পানি ভুয়ো কোর্টের নোটিশও পাঠিয়ে দিচ্ছে একাধিক গাড়ির মালিককে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাস্তা থেকে জোর করে গাড়ি টেনে নিচ্ছে, আর কোনো ফোন বা লিখিত নোটিশ ছাড়াই বাড়িতে এসে ফাইন্যান্সের লোক হুমকি দিচ্ছে বলেও অভিযোগ একাধিক ট্যাঙ্কার মালিক ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। এই বিষয় নিয়ে ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন কর্মকর্তারা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। আমার জানা ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন সেক্রেটারি, আমরা দীর্ঘদিন ধরে এই এসেন্সিয়াল কমোডিটির সঙ্গে যুক্ত, এসেন্সিয়াল কমোডিটি পেট্রোলিয়াম প্রোডাক্টের সঙ্গে যুক্ত। ইদানিংকালে আমাদের এই পেট্রোলিয়াম প্রোডাক্টের লোডিং অনেকটাই কমে গেছে, এরপরেও কিছু বাইরের থেকে গাড়ি এসে এখানে লোড করার জন্য চাপ সৃষ্টি করছে এবং কিছু প্রভাবশালী লোকের মদতে তারা লোড করার চেষ্টা করছে। আমরা যদিও বাধা দিয়েছি, তো আমরা চাইব আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে আমরা এই ব্যবসাটা করতে পারি এবং আমরা সবাই এখানকার ভূমিহারা লোকাল ছেলে, লোকাল আমরা এখানকারই লোকাল, তো আমরা চাইব যাতে ব্যবসাটা সুষ্ঠুভাবে আমরা করতে পারি এবং এই যে বাধার মুখে আমরা বারবার পড়ছি, সেই জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং অভিষেকবাবুর সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করব, এটা আমরা চেষ্টা করছি, এবং ট্রান্সপোর্ট মিনিস্টার, যাতে আগত দিনে আমরা সুষ্ঠুভাবে এই ব্যবসাটা চালিয়ে যেতে পারি। নানা রকম ফাইন্যান্সের ঝামেলা, বাইরের গাড়ি ঝামেলা, যেখানে আমরা বাইরে গেলে আমাদেরকে কাজ করতে দেয় না, গাড়ি জ্বালিয়ে দেয়, ঝামেলা করে, এই সমস্ত ব্যাপারে আমরা কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সৈয়দ মজান আলী, আমরা হলদিয়াতে থাকি। আমাদের নতুন নতুন গাড়ি ইন্ডিয়ান অয়েলে এখন গাড়িগুলো ভালো চলছে না, অথচ ফাইন্যান্সারওয়ালা যেখানে সেখানে আনঅথরাইজ লোক হাত দেখিয়ে ড্রাইভারদেরকে মারধর করে গাড়িগুলোকে যে কোনো জায়গা তাদের গোডাউনে ঢুকিয়ে দিচ্ছে। তারপর পার্কিং ফি, যখন গাড়িটা বের করতে যাচ্ছি পার্কিং ফি অনেক বেশি, তার তো কোনো রিসিট দেয় না, আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন। আমাদের নানানভাবে বাড়িতে এসে নানানভাবে হ্যারেস করে যাচ্ছে, ফোনে তো করছে যে বাড়ির থেকে উঠছে না, তারা বলছে যতক্ষণ না টাকা দেওয়া হয় আমরা কোনো মতে এখান থেকে যাবো না, মানে মানসিকভাবে প্রচুর প্রেশার দিয়ে আমাদেরকে মানে একদম ছাড়ছে না, নাস্তানাবুদ করে দিচ্ছে। আমরা গাড়ি নিয়ে এত প্রবলেম ফিল করছি যে আমরা যেন মনে হচ্ছে গাড়ি নিয়ে আমরা খুব সমস্যা ফিল করছি, আমাদের কিন্তু কোনো কথাই তারা শুনছে না। সেখানে হচ্ছে যে করোনা পিরিয়ডকালীন আমরা মনিটোরিয়াম নেইনি, কিন্তু ফাইন্যান্সারওয়ালা কী করেছে, জোরজবরদস্তি মনিটোরিয়ামকে সিক্স মান্থস পিছিয়ে দিয়ে আমাদেরকে এখন যখন আমাদের পিরিয়ড শেষ হয়ে গেছে তখন বলছে মনিটোরিয়াম হয়েছে, এটা নাকি আরবিআইয়ের রুল বলে আমাদেরকে ঘোষণা করেছে। জানি না এটা কীভাবে আমাদেরকে কোনোভাবে কোনো ইন্ডিকেশন দেয়নি। সেকেন্ড হচ্ছে আমরা এখানে কাজ করছি, আমাদের এখানে কিছু নেতৃত্ব জানি না, আমাদের গাড়ির কাজ নেই, আমরা যারা ট্যাঙ্কার স্টেশনের মেম্বার আমরা লোকাল যারা আছি তাদের কাজ পাচ্ছি না, অথচ এখানে কিছু নেতৃত্ব, সবাই নয় কিছু নেতৃত্ব এখানে কী করছেন, বাইরের গাড়িতে এনে ওই গাড়িগুলোকে লোড করার আমাদের মানে প্ররোচনা দিচ্ছেন। আমরা কিন্তু আরও
একদম পিছিয়ে পড়ছি, আমরা এমনি গাড়ি চলছে না, ইন্ডিয়ান অয়েল আমাদেরকে লোড দিতে পারছে না, তার নানান কারণে ইন্ডিয়ান অয়েল দিতে পারছে না, কারণ কি রেটের কিছু ডিফারেন্স আছে, সেই সব কারণে আমাদেরকে লোড দিতে পারছেন না, অথচ আমরা বাইরের গাড়ি এসে এখানে লোড করে চলে যাচ্ছে, আমরা কিন্তু আমরা এখানে টিকে থাকতে পারছি না, আমাদের অবস্থা খুবই খারাপ। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করবো, আমরা যাবো আমাদের অ্যাসোসিয়েশন থেকে, আমরা একটা চেষ্টা করবো ওনাকে ওনার কর্ণগোচর করতে, যারা যাতে করে আমরা ব্যবসা করে বেঁচে থাকতে পারি, আমাদের অবস্থা দিনের পর দিন খারাপের দিকেই যাচ্ছে। আচ্ছা, আমাদের একটা প্রবলেম আছে, আমাদের যে লোকাল ফাইন্যান্সার আছে, তারা মানে আমাদের যেখানে সেখানে গাড়ি ঘিরে দিয়ে বন্ধ করে দিচ্ছে, যারা লোকাল রিকভারি ম্যান আছে তারা আনাসরাই, তারা গাড়ি ঘিরে নিয়ে ড্রাইভারদের কম্বল চাদর সব ছাড়িয়ে নিয়ে বলছে যে আমরা তোমরা যাও, তোমার মালিককে জানিয়ে দাও যে আমরা গাড়ি ছাড়বো না, না কোনো টাকা দিলে কোনো স্টেটমেন্টও দিছে নি, কোনো স্টেটমেন্ট চাইতে চাইতে মেল দিতে দিতে আপনি হেরে যাবেন, কোনো স্টেটমেন্ট চাইবে না, ড্রাইভারকে মার ধর জোর করে গাড়ি দাঁড়বে। যেমন খড়গপুর একটা আছে, খড়গপুর চরঙ্গিতে একটা পার্কিং আছে, ও জয় ভারত পার্কিং, ওখানে গাড়ি নিয়ে যে করে দিছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে রাত্রে, আমাদের ভিটিএসে ট্র্যাকিংয়ের মেল আসছে যে আপনার গাড়ি গ্রহণ করছে কেন, আমরা যখন জিজ্ঞাস করছি বলছে না আমরা চালাইনি, কিন্তু গাড়ি 10 কিলোমিটার রন করে গেছে। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার ভজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। ইস তোহার সোনা নেই, সোনে জেসি চমক ওয়ালা পেইন্ট করওয়ায়ে তো ইসে মা মা কো দে দেতা হুঁ। মা আব বড়ে ঘর কি চমক অর খুশিয়াঁ দোনো। জাপানিজ টেকনোলজি ওয়ালা পেইন্ট প্লাস নেরোলাক বিউটি লিটল মাস্টার শীট কম দাম মে বড়ে ঘর ওয়ালি চমক। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।